গোষ্ঠী সংঘর্ষের রেশ কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছে আসানসোল। তবে এই ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা থামার কোনো লক্ষণ আপাতত চোখে পড়ছে না। বৃহস্পতিবার বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আসানসোল যেতে চাইলেও তাকে মাঝরাস্তায় আটকে দেয় পুলিশ। এর প্রেক্ষাপটে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নির্দেশে রবিবার আসানসোল এবং রানীগঞ্জে যাচ্ছে বিজেপির সংসদীয় প্রতিনিধি দল। এই দলে থাকবেন ওম মাথুর, শাহনওয়াজ হোসেন, বিটি রাম এবং রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির এই সংসদীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেবে। দাবি করছে যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে আসানসোল রানীগঞ্জের মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুন। রাজ্য কা মামলা হতা হ্যায় শান্তি বনায়ে রাখনে কা, তো জনতা অপেক্ষা করতি হ্যায় সুরক্ষা কি রক্ষা কি, তো মুখ্যমন্ত্রী নে সবি সমাজ কো সুরক্ষা দেনি চাহিয়ে, এক তরফা হোকে কাম নেই চলেগা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়েছে। রাজ্য চাইলে আধা সেনা পাঠানোর আশ্বাসও দিয়েছে। এদিন একই দাবি জানিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মিলিটারি তবি ভেজা যা সকতা হ্যায় জব রাজ্য মাঙ্গে মিলিটারি, তো রাজনাথ সিং জি নে কই বার বাত কি আগর মিলিটারি কো ফ্লড কে লিয়ে ন্যাশনাল ক্যালামিটি কে লিয়ে বুলায়া যা সকতা, তো ইসমে ইগো প্রবলেম ক্যা হ্যায়, স্পষ্ট বাত হ্যায় কি ও সামাল নেই পা রহে থে। বৃহস্পতিবার বাবুল আসানসোল যেতে চাইলে পুলিশ তাকে আটকে দেয়। এ নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে বাদানুবাদ এবং ধস্তাধস্তিতে জড়ান বিজেপি সাংসদ। এই ঘটনায় বাবুলের বিরুদ্ধে হিংসা ছড়ানো, একই উদ্দেশ্যে বেআইনি জমায়েত, কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা দেবার অভিযোগে মামলা রুজু হয়েছে। পাল্টা বাবুলও বাধা দেবার অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা করেছে। আমি যে দেড়টার সময় যে এফআইআর যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটার কি হলো, কি কি ধারা লাগানো হয়েছে, এবং আমি তো অ্যাসল্ট বলেছি, আমি তো টার্মটা ইউজ করেছি অ্যাসল্ট। পশ্চিমবঙ্গ সরকার কিছু না করে সেক্ষেত্রে আমাকে আরও উঁচু পর্যায়ে গিয়ে আইন কানুন তো আছে, আদালতও আছে, আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। এই প্রেক্ষাপটে নাম না করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। অশান্তি হচ্ছে না, অশান্তি করছে যাতে ওই দাবিটা সোচ্চার হতে পারে, এটা একটা অপকৌশল। এ অনেক রাজনৈতিক খেলার মধ্যে একটা খেলা, এটাকে আমরা খুব বেশি আমাদের দল গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হয়। তৃণমূল বিজেপির মধ্যে এই তরজার আবহে সিপিএম আবার দু দলকেই এক সারিতে বসিয়ে আক্রমণ করেছে। वहां के शासक पार्टी तृणमूल कांग्रेस और यहां के शासक पार्टी भाजपा की, अब दोनों के बीच में एक प्रतियोगिता है कि कौन ज्यादा सांप्रदायिक रहेगा। সব মিলিয়ে রানীগঞ্জ আসানসোল শান্ত হলেও রাজনীতির পারদ নামার কোনো লক্ষণ নেই। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সমীর সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।